অন্যদিকে কি তোর্ষা, জল ঢাকা, মানস প্রভৃতি, আর এখানকার দীর্ঘতম নদী মানস। ওকে, এরপর আমরা জানবো ভুটানের কৃষিকাজ। ভুটানের মাত্র 10% জমিতে কৃষিকাজ হয়। এখানকার প্রধান কৃষিজ ফসল হলো ভুট্টা ও এলাচ, এছাড়া কিছু পরিমাণে গম, যব, বার্লি, মিলেট, আলু প্রভৃতি উৎপন্ন হয়। ফলের মধ্যে উৎপন্ন হয় আপেল ও কমলালেবু। ওকে, বোঝা গেছে? এখানকার স্বাভাবিক উদ্ভিদ কোনগুলো? শাল, সেগুন, শিশু, বার্চ, পাইন, ফার, সিডার, বীচ প্রভৃতি। ভুটানের প্রায় 70% অঞ্চল অরণ্যে ঢাকা রয়েছে। এছাড়াও নানা জাতের অর্কিডও এখানে জন্মায়। এখানে বিভিন্ন রকম গাছ পাওয়ার কারণে এখানে কিন্তু দেশলাই, কাঠচেরাই প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। এছাড়াও কী কী শিল্প গড়ে উঠেছে দেখো, খনিজ সম্পদের অভাব এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে বড় ও ভারী শিল্প গড়ে ওঠেনি। তবে এখানকার প্রধান প্রধান শিল্পগুলির মধ্যে রয়েছে তাঁত, জ্যাম ও জেলি, অর্থাৎ ফলের আপেল, কমলা, লেবু, এই সমস্ত ফল যেহেতু পাওয়া যায়, এখানে জ্যাম জেলির প্রস্তুতের শিল্প গড়ে উঠেছে। ফল সংরক্ষণ করা, ব্রোঞ্জ ও রূপোর জিনিস তৈরি, বাঁশ ও কাঠের দ্রব্য প্রস্তুত, এইগুলো কিন্তু শিল্প হিসেবে এখানে গড়ে উঠেছে। এছাড়াও জলবিদ্যুৎ উৎপাদন, সিমেন্ট, কাঠ চেরাই, দিয়াশলাই প্রভৃতি শিল্প এখানে রয়েছে। ভুটানের রাজধানীর নাম থিম্পু, এবং থিম্পুই হলো ভুটানের বড় শহর। এছাড়াও পুনাখা, ফুন্টসোলিং, পারো, ত্রাসিগং, হা প্রভৃতি উল্লেখযোগ্য শহর রয়েছে ভুটানে। এখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন?